এই ড্রেসটার প্রাইস সাত লাখ নাকি না দুই লাখ টাকার উপর আমি তো বিয়েই করতে পারলাম না মা হব কিভাবে মেরুন কালারের গরু আমার বেশি পছন্দ একটু লালচে লালচে গরু তিন বছর আগে ডিপজল ভাই আমাকে গরু গিফট করেছিল তো এর মধ্যে তো ডিপজল ভাই সাথে আর কোনো কাজ করছি না সো এখন গরু তো গিফট করবেই না ভাইয়া আর যদি ভাইয়া এই ইন্টারভিউ দেখে গরু গিফট করে তাহলে থ্যাংক ইউ

হ্যাঁ গত দুই তিন বছর ধরে আমি গরুহাটে যাই কারণ এক আমার বাসা হচ্ছে আফতাবনগর একদম আমার বাসার নিচেই হচ্ছে কুরবানির গরুর হাট বসে তো আমার গেট খুললেই দেখি যে গরু নিয়ে বসা ছাগল নিয়ে বসা বেসিক্যালি আমার বাসার যে গলিটা ওটাতে ছাগলের হাটটা বেশি বসে তো আমার প্রতিদিনই হাট দেখা হয় আর নিজের গরু যেহেতু কিনব অবশ্যই আমি আমার এলাকা থেকে আমার হাট থেকে কিনি আমি তো নেতাও না নেত্রীও না সেফিসিতে কুরবানি এখন আপাতত দিচ্ছি না অবশ্যই ইচ্ছা আছে কুরবানি দিব কিন্তু এই বছর না এইবার আফতাবনগর হাট বসছে না প্রত্যেক বছরই তো শুনি যে আফতাবনগর হাট বসছে না কিন্তু লাস্ট টাইম দেখা যায় যে আফতাবনগরী হাট বসে সো যদি আফতাবনগর হাট না বসে অন্য হাটে থেকে গরু কিনবো মেরুন কালারের গরু আমার বেশি পছন্দ একটু লালচে লালচে গরু পিঙ্ক কালার তো গরু সচরাচর পাওয়া যায় না আর যদি পিঙ্ক কালার পাই কিনবো হ্যাঁ এগুলোকে আপনার গুজব সরানোর জন্যই করছেন এই যে আমাকে মানুষ বলে যে নায়িকারা নাকি ভাইরাল হতে চায় তো ভাইরাল তো আপনারাই করে দিচ্ছেন এই যে এমন একটা প্রশ্ন করলেন আমাকে আমি নাকি মা হচ্ছি কিন্তু আমি তো বিয়ে করতে পারলাম না মা হব কিভাবে আজকে আমি যে আজকে আমি যে ড্রেসটা করেছি এটা না হলো চল্লিশ কেজি ওজনের ড্রেসটা চল্লিশ কেজি ওজনের ড্রেস তো আপনারা মানে বুঝতে পারবেন না যে আমি কোন এক যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি তো এই ড্রেসটা ক্যারি করাটা অনেকটা তো এই ড্রেসটা খুবই হেভি ওয়েটের মানে এটা পরে হাঁটা খুবই মুশকিল প্রায় চল্লিশ কেজিরও উপরে হতে পারে এই ড্রেসটা আপনারা আসলে না ধরলে বুঝতে পারবেন না মানে আমি মনে হয় বেঁকে পড়ে যাচ্ছি এরকম অবস্থা তো ড্রেসটা অনেক সুন্দর আর ড্রেসটা দেখে আমার অনেক ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে এই ড্রেসটা আমি আজকের জন্য পড়ব প্রাইস তো বলা ঠিক না প্রাইস বলতে চায় না আফটার দুই লাখ টাকার উপরে এই ড্রেসটার প্রাইস সাত লাখ নাকি না দুই লাখ টাকার উপরে না 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 এই ড্রেসটার প্রাইস হচ্ছে দুই লাখ টাকার উপরে